জেনে শুনে এই সব বিশ্বাসঘাতকদের সহ্য করতে হবে আর কতদিন? আনোয়ার হোসেন ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা। তিনি নবাব সিরাজউদ্দৌলা চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি অর্জন করেন এবং মুকুটহীন নবাব হিসেবে পরিচিতি লাভ করেন। ১৯৫৮ সালে তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে তিনি তার অভিনয় জীবনের সূচনা করেন। দীর্ঘ ৫২ বছরের ক্যারিয়ারে তিনি ৫ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন, যার মধ্যে ঐতিহাসিক, রাজনৈতিক, সামাজিক, পারিবারিক এবং শিশুতোষ চলচ্চিত্র উল্লেখযোগ্য। ১৯৭৫ সালে লাঠিয়াল ছবিতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি পাকিস্তানের নিগার পুরস্কার সহ অন্যান্য পুরস্কারও অর্জন করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ সরকার তাঁকে ২১ পদকে ভূষিত করে, যা তাঁকে এই সম্মান অর্জনকারী প্রথম অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। আনোয়ার হোসেনের অসামান্য অবদানের কারণেই তিনি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। তাঁর দাম্পত্য সঙ্গী নাসিমা আনোয়ার এবং তাদের 4 পুত্র ও 1 কন্যা সন্তান রয়েছে। তিনি 13ই সেপ্টেম্বর ২০১৩ সালে মৃত্যুবরণ করেন এবং মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়। আজ ৬ই নভেম্বর এই গুণী অভিনেতার জন্মদিন। এনিগমা টিভি তাঁর এই জন্মলগ্নে তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।